আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। মিয়ানমারে সেনা অভ্যুত্থান, নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিল চীন। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে ধর্মঘটে চিকিৎসকেরা। ফ্লোরিডায় বন্দুকযুদ্ধে দুই FBI এজেন্ট নিহত। রাশিয়ায় নাভালনিকে 3.5 বছরের কারাদণ্ড। হাড়ি পাতিল পিটিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ। এবং সর্বশেষ থাকছে ক্যাপিটল হিলে হামলার জন্য এককভাবে দায়ী ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। মিয়ানমারে সেনা অভ্যুত্থান, নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আটকে দিল চীন। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আটকে দিয়েছে চীন। সোমবার সেনাবাহিনীর ক্ষমতা দখলের একদিনের মাথায় মঙ্গলবার ভিডিও কনফারেন্সে রুদ্রদ্বার বৈঠকে মিলিত হয় নিরাপত্তা পরিষদ। বাংলাদেশ সময় রাত 9টার দিকে এই আলোচনা শুরু হয়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম BBC জানিয়েছে, চীন সমর্থন না দেওয়ায় যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ। ভেটো ক্ষমতা থাকায় এই ধরনের যে কোনো প্রস্তাব বা বিবৃতি আটকে দিতে পারে দেশটি। বৈঠক শুরুর আগে অভ্যুত্থানের নিন্দা জানান জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত ক্রিস্টিন ক্রানার। তিনি বলেন, এটা পরিষ্কার যে নির্বাচনে সুচির দলের বিজয়ের কারণেই সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে। এদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান এবং সুচির আটকের ঘটনাকে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল বলে আখ্যায়িত করেছে চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিনহুয়া। নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে নিতে মিয়ানমারের সব পক্ষের প্রতিও আহ্বান জানিয়েছে বেইজিং। সোমবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী ন্যাপিদো ও প্রধান শহর ইয়াংগুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। অং সান সু চির সরকারকে উচ্ছেদ করা অপরিহার্য ছিল বলে মন্তব্য করেন দেশটির সেনাপ্রধান। সোমবারের অভ্যুত্থানে বেআইনিভাবে আটককৃত সবাইকে অবিলম্বে মুক্তি দিতে সেনা সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল নিরাপত্তা পরিষদের খসড়া প্রস্তাবে। এটি প্রস্তুত করেছে যুক্তরাজ্য। 1 বছরের জন্য জারি করা জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়ারও আহ্বান ছিল এতে। তবে শেষ পর্যন্ত চীনের আপত্তির মুখে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। 2017 সালে রোহিঙ্গা নিধন যজ্ঞের সময়ও একইভাবে নিরাপত্তা পরিষদের সব উদ্যোগে ভেটো দেয় চীন। বেইজিং এর দাবি, রোহিঙ্গাদের উপর সামরিক অভিযান মিয়ানমারের আভ্যন্তরীণ ইস্যু। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে ধর্মঘটে চিকিৎসকেরা। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারের সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। দেশটির নির্বাচিত নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চির মুক্তির দাবিতে বুধবার থেকে কাজ বন্ধ রাখবেন বলে জানিয়েছে চিকিৎসকেরা। এমনকি কিছু সংখ্যক চিকিৎসাকর্মী নীরব প্রতিবাদ জানাতে বিশেষ প্রতীক ব্যবহার করছেন। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে সাংগাই অঞ্চলে মাংগিওয়া হাসপাতালের অবেদনবিদ নয়িং হিতু অং পদত্যাগ করেছেন। তিনি BBC নিউজকে বলেন, এই ধরনের অভ্যুত্থান আর সহ্য করা যায় না, সেনা শাসকের অধীনে আমি কাজ করতে পারবো না, তাই আমি পদত্যাগ করেছি। সেনা শাসক দেশের ও জনগণের কথা ভাবে না, পদত্যাগ করেই আমি তাদের উপযুক্ত জবাব দিয়েছি। আরেক চিকিৎসক মিওথেট অ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা স্বৈরশাসক ও অনির্বাচিত সরকার মেনে নিতে পারি না, তারা যে কোনো সময় আমাদের আটক করতে পারে, আমরা সবাই হাসপাতালে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। গত সোমবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি ভোরে আটকের পর থেকে মিয়ানমারের নেত্রী অং সান সু চি কোথায় আছেন তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে NLD এর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, সু চি ও প্রেসিডেন্ট ওয়াং মিন্টকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
এর আগে 2020 সালের 8ই নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে বলে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে সামরিক বাহিনী। যদিও গত সপ্তাহে সেনাবাহিনীর এই অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন। উল্লেখ্য, 15 বছরের গৃহবন্দিত্বের অবসানের পর 2010 সালে মুক্তি পেয়েছিলেন অং সং সুচি। মূলত সেই ঘটনার 10 বছর কাটতে না কাটতেই আবারও বন্দি করা হলো তাকে। ফ্লোরিডায় বন্দুকযুদ্ধে 2 এফবিআই এজেন্ট নিহত। যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অভিযানে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের 2 এজেন্ট নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও 3 জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, মঙ্গলবার অর্থাৎ 2 ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর 6টায় ফ্লোরিডার সানরাইজ শহরে ঘটনাটি ঘটে। এফবিআইয়ের পক্ষ থেকে বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, এক শিশু নিপীড়নের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন এফবিআই টিম। এতে তাদের 2 এজেন্ট নিহত ও 3 জন আহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আহতদের মধ্যে 2 এজেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। নিহত 2 এজেন্টের নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর একজনের শারীরিক অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি। একটি বিলাসবহুল কমপ্লেক্সের সামনে এই বন্দুকযুদ্ধ হয়। ওয়াটার টেরেস অ্যাপার্টমেন্টের নামে ওই কমপ্লেক্সে জিম, পুল, স্পা, টেনিস কোর্ট আছে। এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তিও এই ঘটনায় নিহত হয়েছে। কি পরিমাণ গুলি ছোড়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, অনেক বেশি। রাশিয়ায় নাভালনিকে 3.5 বছরের কারাদণ্ড। সাজা স্থগিতের শর্ত অমান্য করার অভিযোগ এনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনিকে 3.5 বছরের কারাদণ্ড দিয়েছে মস্কোর একটি আদালত। মঙ্গলবার দেওয়া ওই রায়ে বলা হয়েছে, অর্থ আত্মসাতের মামলায় স্থগিত দণ্ড চলাকালে নাভালনির নিয়মিত পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল, যা তিনি লঙ্ঘন করেছেন। এখন স্থগিত ওই দণ্ডই কারাদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। এই মামলার সাজা হওয়ার পর 1 বছর গৃহবন্দী দশায় কাটিয়েছিলেন নাভালনি। রায় অনুযায়ী ওই 1 বছর মোট কারাদণ্ড থেকে বাদ যাবে। আদালতের বক্তব্য, প্রেসিডেন্ট পুতিনকে বিষ প্রয়োগকারী আখ্যায়িত করেছেন নাভালনি, তার উপর এই হামলার জন্য তাকে দায়ী করেছেন তিনি। গত বছর আগস্টে একটি আভ্যন্তরীণ ফ্লাইটে সার্বিয়া থেকে মস্কো ফেরার সময় 1 কাপ চা পানের পরপরই অসুস্থ হয়ে কোমায় চলে গিয়েছিলেন 44 বছর বয়সী নাভালনি। বিমানবন্দর থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। সেখানেই পরীক্ষায় জানা যায়, সোভিয়েত আমলে তৈরি বিষাক্ত নার্ভ এজেন্ট নেভিচক দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। এরপর থেকে চিকিৎসার জন্য জার্মানিতে অবস্থান করছিলেন তিনি। দেশে ফেরার পর 17 জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। নাভালনি প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে শক্তিশালী সমালোচক বলে পরিচিত। হাড়ি পাতিল পিটিয়ে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ। মিয়ানমার এখন সেনা সরকারের কব্জায়। দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখলের প্রথম দিনই অং সং সুচির নেতৃত্বাধীন সরকারের অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন মন্ত্রী নিয়োগ করেছে। তবে মিয়ানমারের রাস্তাঘাটে খুব একটা বেশি পরিবর্তন চোখে পড়ে না। গত সোমবারে সেনা অভ্যুত্থানের পর মঙ্গলবার সামরিক অভ্যুত্থানের 2য় দিনে মিয়ানমারের বাসিন্দারা নাগরিক অবাধ্যতা আন্দোলন শুরু করেছে। এ সময় তারা গাড়ির হর্ন, থালাবাটি ও হাড়ি পাতিল পিটিয়ে মিলিটারি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মিয়ানমারের পুরস্কার বিজয়ী সাংবাদিক কেপ ডায়মন্ড তার টুইট পোস্টে এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছেন। যেই ভিডিওতে দেখা যায়, মিয়ানমারের সাধারণ জনগণ তাদের বাড়ির বারান্দায় এসে থালা বাসন পেটাচ্ছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় সাধারণ মানুষ গাড়ির হর্ন বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছে। ক্যাপিটল হিলে হামলার জন্য এককভাবে দায়ী ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে হামলার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে দায়ী বলে মন্তব্য করেছে অভিশংসন বিষয়ে নেতৃত্ব প্রদানকারী আইন প্রণেতারা। তাদের মতে, সাবেক এই প্রেসিডেন্টকে রেহাই দেওয়া আমেরিকার গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। সিনেটে ট্রাম্পের ট্রায়াল শুরুর 1 সপ্তাহ আগে মঙ্গলবার তারা এমন মন্তব্য করলেন। দণ্ডাদেশ দেওয়ার ব্যাপারে প্রতিনিধি পরিষদের অভিশংসন ব্যবস্থাপকদের প্রস্তুত করা
আরজি প্রি ট্রায়ালের বিবরণে বলা হয়, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করতে সহিংসতাকে উস্কে দেওয়ার কোনো প্রেসিডেন্টের হাত থেকে আমেরিকার জনগণকে রক্ষা করা উচিত হবে। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার আগে ন্যাশনাল মলে সমবেত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল মলে ভাষণে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি করেছেন, ফলে তাদের এখন কংগ্রেস অভিমুখে মিছিল সহকারে গিয়ে লড়াই করা প্রয়োজন। ট্রাম্পের এমন উস্কানিমূলক বক্তব্যের পরপরই উত্তেজিত জনতা ক্যাপিটল হিলে হামলা চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়া আইন প্রণেতারা ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গোপন স্থানে আশ্রয় নেন, ফলে বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের আইনগত অনুমোদনের অনুষ্ঠান ব্যাহত হয়। 9 জন অভিশংসন ব্যবস্থাকে 77 পাতার এক আর্জিতে তাদের সুদূর প্রসারী যুক্তিতর্ক তুলে ধরেন। এতে বলা হয়, ট্রাম্পের ভাষণ উত্তেজিত জনতাকে ক্যাপিটাল ভবনে হামলা চালাতে উৎসাহিত করে। তারা বলেন, সেখানে এই সহিংস ও ধ্বংসাত্মক ঘটনার জন্য ট্রাম্প এককভাবে দায়ী। ক্যাপিটাল ভবনে দাঙ্গায় 5 জন প্রাণ হারায়। ক্যাপিটাল হিলে হামলা চালাতে ট্রাম্প তার সমর্থকদের উৎসাহিত করায় প্রতিনিধি পরিষদ গত মাসে তাকে অভিযুক্ত করেন, ফলে দ্বিতীয়বারের মতো অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ইতিহাসে এক মেয়াদে 2 বার অভিশংসিত হওয়া প্রথম প্রেসিডেন্টই তিনি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।